ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তোমরাও কি জানতে চাও কিভাবে আমি 200 সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম কোনো গুগল অ্যাডসেন্স ছাড়াই? তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। এত তাড়াতাড়ি 3 মাসের মধ্যে কিভাবে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম, আর দেখো টাকাগুলো আমি ভালো করে গোছাতে পারিনি, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো ভীষণ 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 খুশি, কেন বলো তো, ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। কি করে পেলাম, কিভাবে পেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতটা খুশি আমি বলতে পারবো না। মাত্র 3 মাসে কিভাবে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মাত্র 200 সাবস্ক্রাইবার নিয়ে, মাত্র 200 সাবস্ক্রাইবার নিয়ে, আর 4000 ঘন্টা ওয়াচিং টাইমও হয়নি আমার, আর কোনো গুগল এক্সেন্সও আসেনি, তাছাড়াও তা ওইগুলো ছাড়া আমি কিভাবে ফার্স্ট পেমেন্ট পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, কিন্তু আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমি ইউটিউবে প্রথমে একটা চ্যানেল খুলেছিলাম 2021 সালে। প্রথম থেকেই তোমাদেরকে বলছি, 2021 সালে একটা চ্যানেল খুলেছিলাম, এ আর ডেইলি লাইফস্টাইল বলে। তো সেখানে আমি কন্টিনিউ মোটামুটি ভিডিও করছিলাম, তারপরে কিছু প্রবলেমের জন্য আমি ওই চ্যানেলটাতে কন্টিনিউ ভিডিও করতে পারিনি, 5-6 মাস বাদে বাদে ভিডিও ছাড়তাম। তো চ্যানেলটা মোটামুটি আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, ওয়াচ টাইমও হয়ে গেছিলো, না সরি ওয়াচ টাইম হয়নি, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আমার, ওয়াচ টাইম মোটামুটি অনেকটাই হয়ে গেছিলো। বাট যখন আমার 1 বছর হয়ে গেল, দেখলাম আমার ওয়াচ টাইমগুলো কেটে নিল। তো যাই হোক, চ্যানেলটাতে আমি আর সেইভাবে করতে পারলাম না। তারপরে আমি ডিসাইড করলাম যে না, আমাকে করতেই হবে, আমি করব। চেষ্টা করলে সবাই সব কিছু পারে, আর আমিও পারবো। আর আমরা তো জানো মেয়েরা, চেষ্টা করলে এমন কিছু নেই যে আমরা পারি না, চেষ্টা করলে সবাই সব কিছুই করতে পারে, বিশেষ করে মেয়েরা। তো আমি আবার নতুন এই চ্যানেলটা খুললাম জানুয়ারি মাসের 1 তারিখে 2023 সালে, কলকাতা ব্লগার নামে। তো সেখানেও আমি খোলার পরে 1 সপ্তাহ মোটামুটি ভিডিও দেওয়ার পরে আবার ভিডিও দিতে পারিনি। তো তারপরে ফেব্রুয়ারি মাস থেকে, মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমি মোটামুটি ভিডিও দিই, শর্ট ভিডিও দিতাম, আরও ভিডিও দিতাম। তো এখন আমার চ্যানেলে আপাতত 214 সাবস্ক্রাইবার আছে, 214 জন আছে আমার ফ্যামিলি মেম্বার। আর আমার ওয়াচ টাইমও কিছুটা হয়েছে, তারপরেও আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। দেখো আমি ওরকম না সাজিয়ে দেখাতে পারছি না তোমাদেরকে, যেরকমভাবে সাজিয়ে দেখায়। এই যে দেখো, মোটামুটি $100 এর থেকে একটু বেশি হয়েছে। আমি 21 তারিখ আমাকে ইউটিউব থেকে একটা মেল করেছিলো, তো মেলটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কিভাবে এটা হতে পারে, আমার ওয়াচ টাইম হয়নি, আমার সাবস্ক্রাইবার পূরণ হয়নি, কোনো কিছুই হলো না, হ্যাঁ গুগল ভেরিফাই হলো না। তারপরে আমাকে মেল করলো যে শুধু আমার ব্যাংকের ডিটেলস চাইলো। তো আমি মেলটা দেখালাম, আমার এখানে একজন ইউটিউবার দাদা আছে, সে কমেডি ভিডিও করে, রোস্ট ভিডিও করে। তা তাকে দেখালাম, সে বললো হ্যাঁ এটা এখন হচ্ছে নতুন, এটা এই সিস্টেমটা নতুনভাবে চালু হয়েছে, এটা হচ্ছে। তা সেই সব আমাকে করে দিল। করার পরে 24 তারিখ বা 25 তারিখ নাগাদ আমার কাছে আমার একটা মেল আসলো যে আমেরিকা থেকে টাকাটা ছাড়া হয়েছে, ওই আমার $110 একটু কম হয়েছে। এবার তোমরা মোটামুটি বুঝে নাও কত হয়েছে, টাকাটা ছাড়া হয়েছে। তো ইন্ডিয়ান ডলারে হতে তো জানোই সময় লাগে। তো মোটামুটি 1 তারিখে, মানে এপ্রিলের 1-2 তারিখে আমার ব্যাংকে টাকাটা ঢুকে গেছে, না 1 তারিখে না, সরি সরি 3 তারিখে, 3 তারিখে আমার ব্যাংকে টাকাটা ঢুকেছে। তো কালকে টাকাটা তুলেছি, তাই জন্য কালকে ভিডিও করা হয়নি, আজকে ওর জন্য ভিডিও করলাম। আমি পেমেন্টটা পেয়ে গেছি, এটা কিভাবে পেলাম, কি বৃত্তান্ত না বৃত্তান্ত সবই বলবো তোমাদেরকে, তোমরা একটু ওয়েট করো, আমি সবই বলছি। তো আমি তো ভীষণ 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 খুশি, তো মানে বলে বুঝাতে পারবো না, এত তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে গেছি। তাই তোমাদেরকেও বলবো, তোমরাও চেষ্টা করো, তোমরাও অবশ্যই পারবে পেমেন্টটা। কী ভাবছো, সত্যি সত্যি পেয়েছি? একদমই না, এপ্রিল ফুল করলাম তোমাদের, এপ্রিল মাস পড়ে গেছে না, সবাইকে দেখছি এপ্রিল ফুল করেছে, তাই জন্য আমিও ভাবলাম চলো আমিও তাহলে তোমাদের সাথে একটু এপ্রিল ফুল করি, তাই জন্য তোমাদের সবাইকে বোকা বানালাম। কেমন লাগলো, কিছু মনে করো না গো, সবাই করছে তো, তাই আমিও তোমাদের সাথেই করলাম, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তাই জন্য তোমাদের সাথে আমিও করলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো, তোমাদের খারাপ লাগলো না তো? খারাপ লাগলেও কমেন্ট করো, আর ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করে বলো। এইভাবে তো পেমেন্ট পাওয়া যায় না, তোমরা সবাই জানো, জাস্ট আমি তোমাদের সাথে
ইয়ারকি মারছিলাম আর কিছুই না, কিছু কিন্তু মনে করো না। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। সাথে থেকো, পাশে থেকো, টাটা, বাই বাই।